ক্যারিয়ার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপার প্রাইমারি সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমি এসেছি। আজ কোনো প্রাইমারির বিষয়ে বা অন্যান্য কোনো প্রসঙ্গে আলোচনা করব না, আজকে দিনটা শুধু আপার নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে আজকে প্যারাটিচার মামলাটি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে ওঠার কথা ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে আজকে মাননীয় মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ আজকে বসেনি। উনি যে সময়ে অ্যাপিলেট সাইডে বসার কথা সেই সময় উনি ডিভিশন বেঞ্চে বসেছিলেন। সুতরাং আজকে আপার প্রাইমারি প্যারাটিচার মামলাটি কোর্টেই ওঠেনি, সম্ভবত আগামী শুক্রবার এই মামলাটি আবার উঠবে। এখনও পর্যন্ত যা খবর তাতে আগামী শুক্রবার মামলাটি উঠতে পারে। এবারে আসি মূল প্রসঙ্গে, আপার প্রাইমারির ইন্টারভিউ কবে হবে? এটা হচ্ছে সমস্ত আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের, প্রায় 30,000 ইচ্ছুক ক্যান্ডিডেটদের মূল প্রশ্ন। 30,000 বললাম এই কারণে যে প্রায় 170,000 ফর্ম ফিল আপ করলেও প্রত্যেকে কিন্তু জানেন যে তার কতটা সম্ভাবনা আছে বা কতটা সম্ভাবনা নেই। সেক্ষেত্রে গত মেরিট লিস্টে যারা ছিলেন এবং যারা থাকবেন আশা করছিলেন সেই রকম ক্যান্ডিডেটদের সংখ্যা প্রায় 30,000। তো এই মেরিট লিস্টটা কবে আসবে এই নিয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মধ্যে, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মধ্যে প্রচণ্ড সঙ্গত উৎকণ্ঠা রয়েছে। এই উৎকণ্ঠার প্রধান কারণ হলো, প্রথমত সিট বৃদ্ধি হয়নি, দ্বিতীয়ত এর আগে একটা টাস্কফোর্স হবে শুনেছিলাম, সুতরাং টাস্কফোর্সের সদস্যরা বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বিকাশ ভবনের আধিকারিকরাও ছিলেন। তো সেক্ষেত্রে ধারণা করা হচ্ছিল যে টাস্কফোর্স হলেই মানে সিট যে কনভার্ট, যেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যাটাগরিতে সিট ফাঁকা থেকে যাবে, অথচ জেনারেল ওবিসি ক্যাটাগরিতে অনেকে চান্সই পাবে না। সুতরাং এই জিনিসটা যাতে না হয়, এটা শুধুমাত্র সিট কনভার্টের মাধ্যমে এইগুলো সম্ভব ছিল, সুতরাং সিট কনভার্ট করা খুবই সহজ ব্যাপার ছিল। তো এবারে সেই বিষয়টা হবে কি না বলা যাচ্ছে না, আর তার উপর একটাও সিট বাড়ায়নি। গতবারে বিভিন্নভাবে আমরা আশ্বাস পেয়েছিলাম যে সিট বাড়ছে, কিন্তু এই মুহূর্তের যা খবর সিট বাড়ার ব্যাপারে কোনো সদুত্তর পাওয়া যায়নি, এবং আশঙ্কা করা হচ্ছে যে হয়তো 14,339-এর চেয়ে একটাও বেশি সিট সম্ভবত বাড়াবে না। এছাড়াও আজকে সকাল থেকে আপনারা এই বিষয়ে ফোন করছেন যে আপার প্রাইমারির ইন্টারভিউয়ের ব্যাপারে বিভিন্ন গ্রুপে এই সমস্ত কথা বলা হচ্ছে যে আজকেই নোটিশ আসতে পারে, বা 22 তারিখ থেকে 27 তারিখ বা 26 তারিখ ইন্টারভিউ হতে পারে, এই ধরনের বিভিন্ন কথা উঠে আসছে। তো আপার প্রাইমারি সম্বন্ধে কোনো আপডেট দেওয়া ঠিক না বলে আমি এতদিন কোনো আপডেট দিইনি, যেহেতু আপডেট দিলে হয়তো আপনারা খুশি হবেন, আমার ভিউ বাড়বে, আমার ইনকাম হবে, কিন্তু শেষ পর্যন্ত আপনারা হতাশায় ভুগবেন। আমি একটা দিন বললাম সেটা মিলল না, এইটা খুবই খারাপ জিনিস। সেই জন্য আপডেট জাতীয় জিনিস আমি দিতে চাই না। আপডেট হচ্ছে একটা আশা দেওয়া, যদি সেটা ভঙ্গ হয় সেটার বেদনাটা বেশি হয়, সেজন্য আমি কোনো ডেট বলতে চাই না। আমরা এমন কোনো বড় আধিকারিক নই যে আমাদের কথা অনুযায়ী কোনো কিছু হতে পারে। আমরা শুধু কোথায় কী হয় খবর পেতে পারি, আমরা সেক্রেটারিকে ফোন করি, অ্যাডভাইজারকে ফোন করি, কখনো কখনো চেয়ারম্যানকে ফোন করি, এবং বিভিন্ন পার্টির সোর্স থেকে এবং বিকাশ ভবনের বিভিন্ন আধিকারিকদের ফোন করে, অথবা ছোট অফিসার, বড় অফিসার, এমনকি স্কুল সার্ভিস কমিশনের দারোয়ানের কাছ থেকেও আমরা খবর সংগ্রহ করি। এবার সব খবর যে সবসময় ঠিক বল হয়েছে সেরকম হয় না। তো আধিকারিকদের, কমিশনের আধিকারিকদের সঙ্গে গত সপ্তাহে যে কথাটা হয়েছিল, আমার কথা হয়নি, আমার একটা বন্ধু কথা বলেছিল, তার কাছ থেকে আমি তথ্যটা পেয়েছি। এই মাসের শেষ দিকে অর্থাৎ ভোটের আগে কোনো একটা দিনে ইন্টারভিউ লিস্ট বের হবে, এবং এপ্রিল মাসের প্রথম দিক থেকে ফার্স্ট উইকে, মার্চের শেষ সপ্তাহে নোটিশ, ইন্টারভিউ লিস্ট এবং সব কিছু বের হবে যা যা প্রয়োজন, এবং এপ্রিল মাস থেকে ইন্টারভিউ শুরু হবে। এটা হচ্ছে কমিশনের একজন বড় আধিকারিকের কাছ থেকে পাওয়া তথ্য। কিন্তু আপার প্রাইমারি হচ্ছে এমন একটা জিনিস, এই ধরনের তথ্য নিয়ে আনন্দে গদগদ হয়ে আপনাদের আপডেট শোনাবো, এটা আমি গত সপ্তাহে শুনেছি, কিন্তু শোনানোর মতো কোনো মনের জোর বা কোনো ভরসা আমি এখনও পর্যন্ত পাইনি। এখনও আপনাদের শোনালাম বটে, শুধু এই যে
আপডেটগুলো উঠে এসেছে, আপনারা তো আশা করে বসেইছেন, তো সেখানে তার উপরে আমি না হয় সামান্য একটু আশার ভার চাপালে যদি শেষ পর্যন্ত আশাহত হন তাতে আমি নিজেকে খুব বেশি দায়ী বলে মনে করব না, যেহেতু অলরেডি আপনারা আশা করে বসে আছেন। তো যে কোনো মুহূর্তে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হতে পারে, সব কিছুই প্রস্তুত, উপরমহল থেকে নির্দেশ পেলেই মানে বাঁশি বাজলেই হুই মানে নির্দেশ দিলেই হুইসেল বাজিয়ে খেলা শুরু হয়ে যাবে। খেলা শুরুর অপেক্ষায় থাকুন আর আপনারা তার প্রস্তুতি নিন। আপনারা যারা অন্যান্য কাজে জড়িত আছেন সে কাজগুলো করুন, কিন্তু যারা সেরকম কোনো কাজে জড়িত না অথবা সময় পাচ্ছেন আপনারা বই খুলে বসতে থাকুন, ইন্টারভিউয়ের প্রস্তুতি নিন, হলে ভালো। এমন আশা করবেন না যে আমার 27 মার্চেই ইন্টারভিউ হতে হবে বা 22 মার্চেই ইন্টারভিউ হতে হবে বা 4 এপ্রিলেই ইন্টারভিউ হতে হবে, বরং সেটা মে মাসেও হতে পারে, সেরকম মনের জোরও রাখুন। আরেকটা কথা বলবো, অতিরিক্ত আশা করতে গিয়ে অনেক সময় মানুষ যখন আশাহত হয়ে যায় তখন তার মনে হয় বেঁচে থেকে কোনো লাভ নেই, সেক্ষেত্রে সে জীবনটাকে বিসর্জন দিতে যায়। আমরা বহুবার এগুলো দেখেছি, এই জিনিসগুলো করতে যাবেন না। আশা এমন রাখুন যে হলো হলো, না হলো তাতেও আমার আশা মানে তাতেও আমি ভেঙে পড়বো না, এইরকমভাবে আশাটা রাখুন। তো এপ্রিল মাসে ইন্টারভিউ হতে পারে, সম্ভাবনা আছে, ভোটের মধ্যেই হবে, যে যেদিন ভোট হবে সেই ভোটের দিনগুলো বাদ দিয়ে ফাঁকি দিনগুলোতে যদি ইচ্ছা থাকে করতে পারে, কিন্তু ইচ্ছা আদৌ হবে কি না বা ওনারা যে আপডেটটা আধিকারিকরা যে আপডেটটা দিয়েছেন সেটা কতদূর ফলপ্রসূ হবে সেটা সময়ই বলবে। আজ আর প্রাইমারি বা অন্যান্য কোনো বিষয় নিয়ে বললাম না, আজকে দিনটা শুধু এক্সক্লুসিভলি আপার প্রাইমারির জন্য, এবং কালকে অন্যান্য বিষয়ে কথা বলবো। ধন্যবাদ।